বলিউডের ঝলমলে জীবন, আলোচনা, খ্যাতি, অর্থ সবই থাকে নায়িকাদের জীবনে। তাই এখানে টিকে থাকতে অনেক লড়াই করতে হয় তাদের। তবে অনেক অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের পর কেবল সংসারের জন্য একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন বড় পর্দার সঙ্গে। আজকের এই ভিডিওতে দেখব তেমনই কিছু অভিনেত্রীকে যারা বিয়ের পর বলিউড থেকে হারিয়ে গেছেন। নাম্বার এক, সোনালী ব্রেন্দে। 1994 সালে বলিউডে পা রাখেন এই তারকা। অভিনয় করেন বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্রে। 2002 সালে মাত্র 27 বছর বয়সে প্রযোজক গোল্ডি বহেলকে বিয়ে করে বলিউড ছাড়েন অসাধারণ সুন্দরী এই অভিনেত্রী। তবে এক সন্তানের জননী সোনালীকে ছোট পর্দায় রিয়েলিটি শোতে মাঝে মধ্যে দেখা যায়। নাম্বার দুই, টুইঙ্কেল খান্না। বারসাত সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হলেও খুব বেশি সফল অভিনেত্রী হতে পারেননি টুইঙ্কেল খান্না। অক্ষয় কুমারকে বিয়ের পর তো অভিনয়কে একেবারেই বিদায় জানান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয় কোনোদিনই ভালো লাগতো না তার, তাই বিয়ে করার পর সংসারকেই একেবারে বেছে নিয়ে বড় পর্দাকে বিদায় জানিয়েছিলেন টুইঙ্কেল। নাম্বার তিন, উর্মিলা মাতোন্ডকর। আকর্ষণীয় ফিগারের জন্য চাহিদার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। 90-এর দশকের মাঝামাঝি সময়ে বলিউডের নায়িকা হিসেবে অভিনয় জগতে পা রাখেন উর্মিলা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে একাধিক ছবিতে অভিনয় করেছেন উর্মিলা। তবে অনেক বছর সিনেমা থেকে দূরে থাকলেও 2016 সালে ব্যবসায়ী মহসিন আক্তারকে বিয়ে করে একেবারেই বড় পর্দা থেকে হারিয়ে যান। তবে এখন রাজনীতিতেই ব্যস্ত আছেন উর্মিলা। নাম্বার চার, আয়শা তাকিয়া। 2004 সালে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী পুরস্কারপ্রাপ্ত নায়িকা আয়শা তাকিয়া মাত্র 23 বছর বয়সে বিয়ে করেন। ওয়ান্টেড ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। এরপর কিছু ছবিতে কাজ করলেও ব্যবসা সফল হয়নি। সিনেমা থেকে সংসারকেই বেশি গুরুত্ব দিয়ে ধীরে ধীরে হারিয়ে যান বলিউড থেকে। বর্তমানে এক সন্তানের মা আয়শা পুরোপুরি সংসারে মন দিয়েছেন। নাম্বার পাঁচ, আসিন। শুরু থেকেই তার অভিনীত সিনেমা ব্যবসা সফল। একসময় বলিউডের বক্স অফিসের রানী ছিলেন আসিন। গজনী, রেডি, বোল বাচ্চনের মতো অনেক হিট সিনেমা আছে তার ঝুলিতে। ক্যারিয়ারে খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় তিনি বিয়ে করেন মাইক্রোম্যাক্সের সিইও রাহুল শর্মাকে। বিয়ের পরপরই সন্তান জন্ম দেন, তারপর ধীরে ধীরে হারিয়ে যান রূপালী জগৎ থেকে। নাম্বার ৬, মমতা কুলকার্নি। সিনেমায় তার উপস্থিতিতেই যেন পেত অন্য মাত্রা। প্রায় 2 দশক বক্স অফিস কাঁপানো এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসেন 2013 সালে। তারপরে সিনেমা জগতে তার উপস্থিতি ছিল না বললেই চলে। বলিউড ছেড়ে দেওয়ার পর একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মমতা কুলকার্নি। তবে ভিকি গোস্বামি নামের এক মাদক ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড থেকে বিদায় নেন এই নায়িকা। নাম্বার সাত, নম্রতা শিরোদকর। বলিউডে বেশ ভালো ক্যারিয়ারই ছিল নম্রতার। কাজ করেছেন মোটামুটি লম্বা সময়ে। ক্যারিয়ারের দারুণ ফর্মে থাকা এই নায়িকা মাত্র 33 বছর বয়সেই অভিনয় ছেড়ে সংসারে মন দেন। 2005 সালে তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে বিয়ের পর একেবারেই বিদায় জানিয়ে দেন অভিনয় জীবনকে। এখন 2 সন্তানের স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন তিনি। নাম্বার আট, ভাগ্যশ্রী। ম্যানে পেয়ার কিয়া ছবি দিয়ে জাদুকরি সাফল্য পেয়েছিলেন ভাগ্যশ্রী। সে সময় বলিউডে তার কদরও হয়েছিল চূড়ান্ত রকম, কিন্তু সেদিকে না গিয়ে চট করেই বিয়ে করে ফেলেন তিনি। আর বিয়ের পর স্বামীর মত না থাকায় নাকি সিনেমাতেই ফিরেননি। তবে দর্শকদের কাছে এখনও জনপ্রিয় তিনি। নাম্বার নয়, কারিশমা কাপুর। খুব ছোট বয়সেই ক্যারিয়ার শুরু করেন কারিশমা। একে একে উপহার দেন শতাধিক সিনেমা, যার মধ্যে অসংখ্য ছবি ব্যবসা সফল। ইন্ডাস্ট্রিতে তুমুল চাহিদা থাকা অবস্থায় 2003 সালে বিয়ে করেন তিনি। আর বিয়ের পর তো বলিউড থেকে হারিয়ে যান। 2 সন্তানের মা কারিশমা বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন। তবে আজও তার সিনেমা দেখার জন্য অপেক্ষা করেন ভক্তরা। নাম্বার দশ, মীনাক্ষী শেষার্দি। এক দশকের মতো সময় ধরে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। বাণিজ্যিক ছবির পাশাপাশি সব ধরনের ছবিতে প্রশংসা পেয়েছেন সাবলীল অভিনয়ের জন্য। দামিনী, ঘাতক, হিরো, ঘায়েলের মতো অসংখ্য হিট সিনেমা করেছেন এই নায়িকা। তবে বিয়ের পর একেবারেই বলিউডকে বিদায় জানিয়েছেন মীনাক্ষী শেষার্দি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।